আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2024 তোমরা যারা প্রথম ধাপে আবেদন করেছো, প্রাথমিকভাবে আবেদন করেছো 55 টাকার বিনিময়ে, আজকের এই ভিডিও কিন্তু ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে প্রাথমিক আবেদনের যে রেজাল্টটা দেওয়া হয়, তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু 4টি ধাপে চূড়ান্ত করা হয়। তো প্রাথমিক আবেদন করার পরে মাত্র 75,000 শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার চান্স পায়। তো সেটা হচ্ছে প্রাইমারি লিস্ট, প্রাইমারি যেটা আমরা বলে থাকি। তো সেই প্রাইমারি সিলেকশন লিস্টের রেজাল্ট তুমি কিভাবে দেখবা, কিভাবে তুমি দেখবা যে তুমি কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য কি না। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে এখন দেখাই দিব যে তোমরা কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক লিস্টের যে প্রাইমারি লিস্ট আছে রেজাল্টের, সেই প্রাইমারি সিলেকশন লিস্টের রেজাল্টটা কীভাবে বের করবো। তো চলো, আমি বেশি কথা বলবো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রাথমিক লিস্টের রেজাল্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে গুগলে চলে যেতে হবে অথবা যে কোনো একটা ব্রাউজার চুজ করতে পারো। চলো আমরা গুগলে চলে যাব। তো আমরা কিন্তু গুগলে চলে আসলাম, তোমরা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারো। তো যাওয়ার পরে এখান থেকে দেখবা সার্চ বক্সের মধ্যে তোমরা জাস্ট লিখে দিবা আর ইউ এডমিশন। এখান থেকে আর ইউ এডমিশন লিখে দিলেই কিন্তু হবে, আর কিছু করতে হবে না। জাস্ট এখান থেকে একটা সার্চ অপশনে ক্লিক করে দিও। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে সবার সামনে আমাদের এরকম একটা ফেস ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে এই আর ইউ এডমিশন নামক যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছ সবাই, আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা নিচে চলে যাবা, নিচে চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখবা যে অনলাইন অ্যাপ্লিকেশন নামক একটা অপশন তোমরা খুঁজে পাবা। তো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিও। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখান থেকে একটু নিচে চলে যাবা। নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনে ক্লিক করবা। তো এখানে একটা কথা হচ্ছে, তোমাদের যাদের স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখান থেকে সার্ভার আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, এর মানে তোমাদের বুঝতে হবে যে রেজাল্ট এখন পর্যন্ত প্রাইমারি সিলেকশন লিস্ট প্রকাশ করে নাই। যখন এখান থেকে প্রাইমারি সিলেকশন লিস্টটা প্রকাশ করবে তখন কিন্তু এই সার্ভার ওপেন হয়ে যাবে, আর এইভাবে কিন্তু সার্ভার আনঅ্যাভেলেবল দেখাবে না। ঠিক আছে, এই সার্ভার কিন্তু শুধুমাত্র এই সিলেকশন লিস্ট দেখার জন্য কাজ করে। তাই এই সার্ভারটা প্রায় সারা বছর বন্ধ থাকে, যখন প্রাইমারি সিলেকশন লিস্ট দেওয়া হয় তখন কিন্তু এই সার্ভারটা এখানে ওপেন হয়ে যায়। তো আমি বলবো যে এখান থেকে তোমরা যেহেতু স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবা, তো স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমাদের সামনে কীরকম ইন্টারফেস আসবে সেটা একটু দেখাই দিচ্ছি। তো প্রাইমারি সিলেকশন লিস্টে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই যে এইভাবে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে যখন রেজাল্টটা প্রকাশ করা হবে। আজ কয়েক ঘন্টার মধ্যে, আজকে অথবা কালকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তখন তোমরা এখানে ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে এই বাম পাশে থাকবে তোমার এইচএসসির যাবতীয় তথ্য এবং ডান পাশে তোমার থাকবে এসএসসির যাবতীয় তথ্য। এখান থেকে জাস্ট তুমি পরে পরে এগুলো ফিল আপ করে দিলেই হবে, কারণ তুমি আমার যেখানে তুমি ভালো বুঝবা আশা করি জানো। তো এখানে দেখবা প্রথমত তোমাকে কি বলা হচ্ছে, এইচএসসি রোল নাম্বার। তো এইচএসসি এডমিটের যে রোল নাম্বারটা দেওয়া আছে, তো এখান থেকে তুমি এডমিট কার্ডের সেই রোল নাম্বারটা তুমি দিয়ে দিবা, এইচএসসি রোল নাম্বার। তারপরে এইচএসসি তুমি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো, আলিম, এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট, যে কোনো পরীক্ষা হোক না কেন সিলেক্ট করো, কোন বোর্ড থেকে দিয়েছো সেটা সিলেক্ট করো। এইচএসসি ইকুইভ্যালেন্ট পাসিং ইয়ার, তুমি কোন কত সালে এইচএসসি পাস করছো সেটা দিবা। দেন এসএসসি রোল নাম্বারটা এখানে দিয়ে দিবা সুন্দর করে। দেন তোমরা দেখতে পাচ্ছ এসএসসি তুমি কোন বোর্ড থেকে দিয়েছো এসএসসি পরীক্ষা। তারপরে এখানে দিবা যে তুমি কত সালে এসএসসি পরীক্ষা পাস করেছো। ঠিক আছে, এই এরকমভাবে কিন্তু তুমি এখান থেকে সকলগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পরে এখানে একটা ক্যাপচা কোড ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। এখানে ক্যাপচা কোড আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপচা কোড হবে, একরকম কখনোই হবে না। তো এখানে যা লেখা থাকবে, যা লেখা থাকবে ক্যাপিটাল স্মল যেভাবেই হোক, সেভাবেই হোক, তুমি কিন্তু এখানে জাস্ট এই ক্যাপচা কোডটা জাস্ট এখানে সুন্দর করে লেখবা। লেখার পরে নিচে সাবমিট অপশন থাকবে, এই সাবমিট অপশনে কিন্তু সুন্দর করে ক্লিক করে দিবা। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কী হবে আমি সেটাও তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, যখনই সাবমিট অপশনে ক্লিক করবে তখনই তোমাদের সামনে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেন্ট ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা প্রথম 55 টাকা দিয়ে আবেদন করেছিলে সকল কিছু শো করবে, বিল নাম্বার, বিলার আইডি, তোমার রোল, রেজিস্ট্রেশন সকল কিছু এখানে কিন্তু শো করবে। শো করার পরে নিচে তুমি দেখতে পাবা যে তুমি প্রাথমিক আবেদনের কোনো চান্স পেয়েছো কিনা বা কোনো ইউনিট পেয়েছো কিনা সেটার জন্য নিচে লেখা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় জন্য আপনি নিচের ইউনিটের বিবেচিত হয়েছেন। তো চূড়ান্তভাবে আবেদনের জন্য ডান পাশে টিক দিন। তো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ না, নিচে এখানে কিন্তু তোমার লিস্টগুলো থাকবে। ঠিক আছে, যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে সকল লিস্ট, সকল ইউনিট তোমার এখানে এখানে কিন্তু সুন্দর করে নিচে দেওয়া থাকবে। তো তুমি কিন্তু সকল ইউনিটেই আবেদন করতে পারবে যে হ্যাঁ, আমি যতটা ইউনিটে চান্স পাইছি প্রত্যেকটা ইউনিটে আমি ভর্তি পরীক্ষা দিতে চাই। পরে ডান পাশে বক্স থাকবে, তো সেই বক্সের মধ্যে টিকচিহ্ন দিয়ে কিন্তু তোমাকে চূড়ান্ত আবেদনটা করতে হবে। তো চূড়ান্ত আবেদন কীভাবে করবা সেটা কিন্তু আমি দেখাবো যখন রেজাল্ট পাবলিশ হবে। আর আপাতত এভাবেই কিন্তু তোমরা
যে প্রাইমারি সিলেকশন লিস্টের রেজাল্ট আছে সেটা সুন্দর করে দেখতে পারবে। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।